এমন ভাবে তওবা করতে হবে যেন আল্লাহ তাআলা সাথে সাথে তওবা কবুল করে নেয় কেমন ভাবে কবুল করে আল্লাহ তাআলা বলেন অন্য এক আয়াতের মধ্যে বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم الله تعالى বলেন নিশ্চয় যে ব্যক্তি ভুল বশত গুনাহের কাজ করে কি বশত ভাই এই এদিকে তাকান আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যেই ব্যক্তি ভুল বশত গুনাহের কাজ করে অতঃপর সাথে সাথে তওবা করে তার তওবা কবুল করা আল্লাহ পাকের জিম্মায় শুধু আল্লাহ পাকের জিম্মায় নয় বরং তার তওবা আল্লাহ তাআলা কবুল করে থাকেন আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম আল্লাহ তার তওবা কি করেন কবুল করেন বর্তমান জামানায় মানুষ গুনাহের দিকে পাল্লা দিয়া দৌড়াচ্ছে জাহান্নামের দিকে প্রতিযোগিতা করে দৌড়াচ্ছে গুনার কাজে মানুষ প্রতিযোগিতা করতেছে যতটা নেকের দিকে মানুষ বেশি ঝুঁকছে তার থেকে বেশি গুনার দিকে ঝুঁকছে উচিত ছিল নেক কাজের প্রতিযোগিতা করা কি ছিল নেক কাজের প্রতিযোগিতা করা উচিত ছিল কারণ যত বেশি নেক কাজ বান্দা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য তত বেশি বান্দা আল্লাহর কাছাকাছি হতে পারবে সুবহানাল্লাহ এজন্য গুনাহ আমাদের ছেড়ে দেওয়া উচিত গুনাহ থেকে দূরে থাকা উচিত যত বেশি বান্দা গুনাহের কাজ করবে তত বেশি সে আল্লাহর থেকে পৃথক হবে তত বেশি সে লাঞ্ছিত অপদস্থ অপমানিত হবে এজন্য আমরা গুনাহকে পরিহার করার চেষ্টা করি মানুষ যেই গুনাহের কাজ করে এত গুনাহের কাজ করে শয়তান একটা ভুল কইরা হইছে শয়তান কয়টা ভুল করছে ভাই একটা ভুল কইরা শয়তান হয়ে গেছে ইবলিস হইছে আর মানুষ যে প্রতিদিন কতটা ভুল করতেছে তার সীমা রেখা নাই এজন্য মানুষ যত গুনাহের কাজ করতেছে এই গুনাহ দুই ভাগে বিভক্ত তার মধ্যে এক নাম্বার হলো হকুল্লাহ আল্লাহর হক সংশ্লিষ্ট গুনাহ দুই নাম্বার হলো বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ এক নাম্বার কি হকুল্লাহ দুই নম্বরে হকুল ইবাদ এক নম্বর আল্লাহ তাআলার হক নষ্ট করা দুই নম্বরে বান্দার হক নষ্ট করা আল্লাহর হক সংশ্লিষ্ট যেই গুনাহ বান্দা করে এটা আবার দুই প্রকার তার মধ্যে এক প্রকার হলো নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি এগুলো ছেড়ে দেয়া এগুলো যত ছেড়ে দিয়েছে বান্দা এই যে ছেড়ে দেয়া নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি যত ছেড়েছে এই যে গুনাহের কাজ বান্দা করেছে এগুলো শুধু তওবার দ্বারাই মাফ হবে না হবে শুধু তওবার দ্বারা মাফ হবে না যত নামাজ ছেড়েছে যত রোজা ছেড়েছে যত যাকাত মিস করেছে হজ মিস করেছে এই সমস্ত নামাজ রোজা হজ যাকাত ছেড়ে দেওয়ার কাজা কাফফারা আদায় করতে হবে কাজা কাফফারা আদায় করার পাশাপাশি যদি বান্দা তওবা করে তো আল্লাহ তাআলা বান্দাকে মাফ করিয়া দিবেন বলেন সুবহানাল্লাহ আরেক প্রকারের হচ্ছে এমন গুনাহ যেটা তওবা করলে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন আল্লাহর হক সংশ্লিষ্ট তওবা করলে আল্লাহ তাআলা কি করিয়া দিবেন মাফ করিয়া দিবেন যেমন শিরক করা বিদআত করা মদপান করা মিথ্যা কথা বলা জিনা করা ইত্যাদি ইত্যাদি এগুলো আল্লাহ তাআলা
খাটি দিলে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ দুই নম্বরে হকুল ইবাদ বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ যেটা মানুষ করে থাকে অন্যের হক নষ্ট করে বোনের হক নষ্ট করে ভাইয়ের হক নষ্ট করে অন্যের সম্পদ অন্যায়ভাবে নষ্ট করে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে বান্দার হক নষ্ট করা বান্দার সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা বান্দার সম্পদ চুরি করা বান্দার জমিন ঠকানো বান্দার জমিন আত্মসাৎ করা অন্যায়ভাবে এগুলো যারা করে এগুলো শুধু তওবার পাশাপাশি বান্দার হক বান্দাকে বুঝাই দিতে হবে শুধু তওবা করলে এগুলো maaf হবে না আপনি বান্দার হক নষ্ট করছেন বান্দার হক বান্দাকে বুঝাই দেন আপনার সামর্থ্য নাই আপনি বান্দার কাছে ক্ষমা চান নচেত আপনার তওবা কবুল হবে না এইজন্য তওবার কিছু শর্ত আছে কি আছে ভাই তওবার কিছু শর্ত এক নাম্বার শর্ত হলো সমস্ত গুনাহের ব্যাপারে অতীতের সমস্ত গুনাহের ব্যাপারে লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া দুই নম্বরে অতীতে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি ছেড়ে দেয়া বর্জন করা তিন নম্বর ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তিন নম্বর ভবিষ্যতে আর কখনো গুনাহের কাজ করব না এটা পাক্কা ওয়াদা করা চার নম্বর বান্দার যে হক আমি নষ্ট করেছি এটা বান্দাকে বুঝাইয়া দেওয়া অথবা সামর্থ্য না থাকলে বান্দার কাছে ক্ষমা চেয়ে নেওয়া পাঁচ নম্বর আল্লাহর হক যে আমি নষ্ট করেছি আমি যে নামাজ ছেড়েছি রোজা ছেড়েছি হজ ছেড়েছি জাকাত ছেড়েছি এগুলোর কাজা আদায় করা কাফফারা আদায় করা আর এর পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে কি করা তওবা করা তাইলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন শুধু কি গুনাহ মাফ করবেন না আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات جے ব্যক্তি তওবা করে যে ব্যক্তি তওবা করে ঈমান আনে নেক আমল করে আমলে সালেহ করে ভালো কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেন সুবহানাল্লাহ শুধু বান্দা গুনাহ মাফ করে শুধু তওবা কবুল করবেন না যে ব্যক্তি তওবা করে ভালো করে বুঝেন আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি তওবা করে ঈমান আনে নেক আমল করে ভালো কাজ করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় মিথ্যা বলে না চুরি করে না সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করে অর্থাৎ যত ধরনের ভালো কাজ করে যা করলে আল্লাহ তাআলা খুশি হয় আল্লাহর নবী খুশি হয় এমন ভালো কাজগুলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে সমস্ত গুনাহ মুছা দিয়া সমস্ত গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক ব্যক্তি এক আল্লাহ পাকের বান্দা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবের মধ্যে লেখেন দেখেন তওবা করলে আল্লাহ যে তার সমস্ত গুনাহ মাফ করে দেয় সমস্ত গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দেয় তার বাস্তব একটা ঘটনা এক আল্লাহ পাকের বান্দা তিনি তার সাথে সব সময় একটা ডায়েরি রাখতেন কি রাখতেন ভাই ডায়েরি খাতা রাখতেন যখনই কোনো তার গুনাহ হইত সাথে সাথে স্থান সময় অনুযায়ী সেই গুনাহটা সে ওই ডায়েরিতে উঠায় রাখতেন এরপর যখন রাত হতো
রাতের বেলা যখন ঘুমাইতে যাইতেন, ঘুমাইতে যাওয়ার সময় সে ওই গুনাহ থেকে তওবা করত, আর জীবনে ওই গুনাহের কাজ কখনো করত না। ওয়াদা করত মালিকে, আমি জীবনে এই গুনাহের কাজ আর কখনো করব না, আমি ওয়াদা করলাম, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এভাবে গুনাহ যখনই হইতো তখনও সে তওবা করত। হঠাৎ একদিন এভাবে গুনাহ লিখতে লিখতে তার ডায়েরি খাতা ভরে গেছে। হঠাৎ একদিন রাতের বেলায় সমস্ত গুনাহর দিকে তাকায়া সে আল্লাহর দরবারে অনুতপ্ত হলো, লজ্জিত হলো, আর আল্লাহ তাআলার দরবারে দুই চোখের দুই ফোঁটা পানি ফেলায় দিয়া আল্লাহ তাআলার দরবারে তওবা করল। তওবা করে বন্দা যখন রাতের বেলায় ঘুমায়া যায়, সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পর যখন আবার সে জমিনে বের হয়, জমিনে বের হবে এমন সময় তিনি ডায়েরি খাতাটা খুললেন। ডায়েরি খাতা খোলার সাথে সাথে ডায়েরির দিকে যখন নজর দিলেন, সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন পুরা ডায়েরিটা সাদা ফকফকে হয়ে আছে। সুবহানাল্লাহ, যেই সমস্ত জায়গায় গুনার ধরনগুলি লেখা ছিল ওই সমস্ত জায়গাগুলোতে আল্লাহ তাআলার এই আয়াতটা লেখা ছিল, মাংতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ, এই আয়াত লেখা ছিল, যার অর্থ হলো যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে, ভালো কাজ করে, নেক আমল করে, আমলে সালেহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দেন। সুবহান সুবহানাল্লাহ। এইজন্য বান্দা তওবা করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন। সামনে রমজান মাস আসছে, রমজান মাস হলো নেকের মাস, নেকের মাস আমলের প্রতিযোগিতার মাস, তওবা করার মাস। রমজান মাসে দুইটা কাজ যেই ব্যক্তি করবে, একটা হলো কালেমায়ে শাহাদাত বেশি বেশি পড়া, আর একটা হলো বেশি বেশি ইস্তেগফার করা। এই দুইটা কাজ বেশি বেশি যে করবে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আরও দুইটা কাজ করা, যেই দুইটা কাজ না কইরেই পারা যায় না, সম্ভব না, সে দুইটা হলো আল্লাহ তাআলার দরবারে জান্নাতের প্রার্থনা করা, আর একটা হলো জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। রমজান মাস হলো প্রতিযোগিতার মাস, তওবা করার মাস। যে বান্দা তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন, আর যে মুখে শুধু তওবা তওবা বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, অন্তরে গুনাহের আগ্রহ থাকে, কবি বলেন তওবা বরলাব সবহা বরকফ দিল পুরা যে যাওকে গুনা মাসিও তোরা খান্দামি আয়েদ বর ইস্তিগফারে মা তওবা বরলাব সবহা বরকফ দিল পুরা যে যাওকে গুনা মাসিও তোরা খান্দামি আয়েদ বর ইস্তিগফারে মা। কিছু মানুষ আছে মুখে বলে আমি তওবা করলাম, তওবা 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 আস্তাগফিরুল্লাহ, আর অন্তরে গুনাহের ভাব নিয়ে চলে, গুনাহের আগ্রহ নিয়ে চলে, তাদের এই তওবাতে গুনাহেরও হাসি পায়, তাদের এই তওবাতে গুনাহেরও হাসি পায়, এমন তওবাই না তারা করে। কাজী এমন তওবা করা যাবে না, তওবা করতে হবে খাস দিলে, এমনভাবে তওবা করতে হবে যেন আল্লাহ তাআলা সাথে সাথে তওবা কবুল করে নেয়। কেমনভাবে কবুল করে আল্লাহ তাআলা বলেন অন্য এক আয়াতের মধ্যে, বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন
ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم الله تعالى بولين نشوي যে ব্যক্তি ভুল বশত গুনাহের কাজ করে কি বশত ভাই এই এদিকে তাকান আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যেই ব্যক্তি ভুল বশত গুনাহের কাজ করে অতঃপর সাথে সাথে তওবা করে তার তওবা কবুল করা আল্লাহ পাকের জিম্মায় শুধু আল্লাহ পাকের জিম্মায় নয় বরং তার তওবা আল্লাহ তাআলা কবুল করে থাকেন আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম আল্লাহ তার তওবা কি করেন কবুল করেন আর যারা ওই ধরনের তওবা করে তওবা তওবা আস্তাগফিরুল্লাহর গুনাহের কাজ করতেই থাকে গুনাহের কাজ করতেই থাকে নামাজ পড়ে না রোজা রাখে না মদ খায় জিনা করে সুদ খায় ঘুষ খায় এখন তো সুদের ব্যবসা মনে করে সুদের কি মনে করে ব্যবসা মনে করে সুদের ব্যাপারে ওয়াজ করলে বলে এটা তো আমার ব্যবসা ব্যবসা তো হালাল বলেন নাউজুবিল্লাহ ব্যবসা হালাল তাই বলে কি সুদ হালাল সুদের ব্যবসা হালাল এটা সম্পূর্ণ হারাম সুদ খায় ঘুষ খায় মিথ্যা বলে চুরি করে অন্যের সম্পদ নষ্ট করে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন কি বলেন মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ তাআলা বলেন وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت حتى إذا حضر أحدهم الموت الله تعالى بولين آر تادر توبة قبول هبنا آر تادر توبة قبول هبنا كادر جارا وانا بارتو گناهر كاس كرتي تھاكي গুনাহের কাজ করতেই থাকে অবশেষে যখন তাদের কারো কাছে মৃত্যু এসে যায় ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়াল্লাযীনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার অবশেষে যখন তাদের কারো কাছে মৃত্যু এসে যায় তখন তারা বলে এখন আমি তওবা করলাম আল্লাহ বলে তোমার তওবা কবুল হবে না قال إني تبت الآن وللذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما ترى بولي أكون أمي توبة كرلام الله بولي تر توبة قبول هبنا على بولين أمي يدير جنو تويري كرسي جنترنا دايوك شستي كمون شستي جنترنا دايوك شستي جاشي كخنو دیکھنائي كخنو روبهبو كره যন্ত্রণাদায়ক শাস্তি মারাত্মক শাস্তি যা দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না এমন শাস্তি অন্যায় করেছো অপরাধ করেছো নিজের উপর জুলুম করেছো আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি জানায়া দেন হে নবী আপনি বলে দেন ও আল্লাহ পাকের বান্দারা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো অন্যায় করেছো অবিচার করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া অবশ্যই আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দিবেন অবশ্যই আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দিবেন খবরদার আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم نشوي الله تعالى خماشيل پرون دایادو الله چایتے خماشيل دایابان آر کنو مالیک آسے بولین آر کنو مونی باسے نائی ایسے بورسے آر کنو مونی نائی
এইজন্য ভাই দোস্ত বুজুর্গ আমরা সামনে রমজান মাস আসছে আমরা যত গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আমরা রহমত থেকে আল্লাহর রহমত থেকে নৈরাশ হব না আল্লাহর কাছে তওবা করব আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু